আমরা এখন দেখব টর্ক বা যেটাকে বলা হয় বলের ভ্রামক। টর্ক হচ্ছে এমন একটা জিনিস কোনো একটা বস্তুকে ঘোরানোর জন্য বা হচ্ছে রোটেট করার জন্য যে ফোর্স দেওয়া হয় সেটাকে টর্ক বলা হয়। আমরা নর্মালি ফোর্সের ফর্মুলা জানি যে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, এফ হচ্ছে ফোর্স আর এ হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ বা হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন। আচ্ছা, তো টর্ক হচ্ছে এমন একটা ফোর্স যে ফোর্স দিয়ে আমরা কোনো একটা বস্তুকে কী করতে পারি, ঘোরাতে পারি। এখন আমরা যেটা করব, এই যে অবজেক্ট সে হচ্ছে একটা এক্সিস, মানে পি কিউ এক্সিস, তার রেসপেক্টে ঘুরছে। এখন আমরা এখান থেকে জাস্ট একটা কণা বা একটা পার্টিকেল নিয়ে কাজ করব। সাপোজ এ হচ্ছে আমার সেই পার্টিকেল, এ হচ্ছে একটা পার্টিকেল এবং একে আমরা কী করব, একে ঘোরানোর জন্য আমরা একটা ফোর্স দিব, এফ ফোর্স। এবং এফ ফোর্সের কারণে এ হচ্ছে একটা এক্সিস, মানে এই যে ও পয়েন্ট এক্সিস বা সেন্টার, তার রেসপেক্টে এই যে আমাদের এ পয়েন্টটা বা এ পার্টিকেলটা সেটা ঘুরবে। এখন ধরো আমি একে ফোর্স অ্যাপ্লাই করলাম, এখন কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, আমি ধরলাম একে ফোর্স অ্যাপ্লাই করলাম হচ্ছে আমি এই দিকে। ক্লিয়ার? আমি একে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, তো এটা হচ্ছে আমার ফোর্সের ডিরেকশন এফ, এফ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু লিনিয়ার ফোর্স, মানে এই যে এএফ। ওকে, আচ্ছা, আর এই যে আমার ভেক্টরটা ও থেকে এ পর্যন্ত, খেয়াল করে দেখো ও থেকে এ পর্যন্ত যে ভেক্টরটা, এটা কিন্তু আসলে এ পয়েন্টের জন্য একটা অবস্থান ভেক্টর বা হচ্ছে পজিশন ভেক্টর। কারণ কোনো একটা পয়েন্টকে নির্দেশ করার জন্য বা ইন্ডিকেট করার জন্য যে ভেক্টর ইউজ করা হয় সেটাকে বলা হয় তার অবস্থান ভেক্টর বা হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে এই যে আমাদের আর ভেক্টর, সেটা হচ্ছে এ পয়েন্টের জন্য কি পজিশন ভেক্টর, তাই না? এখন আমরা এ পয়েন্টটাকে বা পার্টিকেলটাকে এই যে ও পয়েন্ট বা হচ্ছে সেন্টারের রেসপেক্টে ঘোরানোর জন্য একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, সেটা ডিরেকশন হচ্ছে এদিকে। এখন এই যে আমার অবস্থান ভেক্টর আর এফ, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন আমি টর্কের ডেফিনেশন দিব, টর্কের ডেফিনেশন হবে টাও, এটাকে বলে টাও। টর্কের ডেফিনেশন হচ্ছে এই যে অবস্থান ভেক্টর আর, অবস্থান ভেক্টর আর বা পজিশন ভেক্টর ক্রস হচ্ছে আমার প্রকৃত বল এফ। মানে কোনো একটা বস্তুকে ঘোরানোর জন্য আমরা যে ফোর্স অ্যাপ্লাই করলাম, আর হচ্ছে তার অবস্থান ভেক্টর, মানে এই বস্তুটা বা পার্টিকেলটা যেই কেন্দ্র বা এক্সিস, মানে সেন্টার বা এক্সিসের সাপেক্ষে ঘুরছে সেখান থেকে তার অবস্থান ভেক্টর, এদের ক্রস গুণফলকে আমরা কী বলবো, টর্ক, টর্ক বা হচ্ছে বলের ভ্রামক। এখন এটাকে আমরা একটু অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি বা একটু অন্যভাবে ডেফিনেশন দিতে পারি, সেটা কীভাবে, ধরো আমি এই যে ও পয়েন্ট, এই ও পয়েন্টের রেসপেক্ট হচ্ছে আমাদের এ পার্টিকেলটা ঘুরছে, তাই না? আর তার বলের দিক হচ্ছে বা ফোর্সের ডিরেকশন হচ্ছে এদিকে। এখন যেটা করব, ও পয়েন্ট থেকে আমি তার বলের যে দূরত্ব, লম্ব দূরত্ব সেটা বের করব। এটা কিন্তু আসলে লম্ব দূরত্ব না, কারণ এটা কিন্তু আমার এফের উপর পারপেন্ডিকুলার না, তাই না? অবস্থান ভেক্টরটা হচ্ছে আমার এই যে এফ, তার উপর পারপেন্ডিকুলার বা হচ্ছে লম্ব না। আমি যেটা করব, যেই কেন্দ্র বা এক্সিস থেকে সে ঘুরছে, যেই কেন্দ্র বা এক্সিসের রেসপেক্টে সে ঘুরছে, সেখান থেকে আমি এই যে বল, বলের ক্রিয়ারেখা বলে এটাকে, বলের ক্রিয়ারেখার উপর একটা লম্ব আঁকবো। ক্লিয়ার? তো এই লম্বটা কত হবে সেটা আমরা দেখি। তো আমি একটা লম্ব আঁকলাম এখানে, ও পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার বা লম্ব আঁকলাম, এটাকে নাম দিলাম হচ্ছে আমি বি পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা এখানে যেটা করব, আমি যদি এই ট্রায়াঙ্গেলে, মানে এ ও বি ট্রায়াঙ্গেলে যদি আমি সেন্থেটা অ্যাপ্লাই করি, এ ও বি ট্রায়াঙ্গেলে আমি অ্যাপ্লাই করলাম সেন্থেটা, তাহলে খেয়াল করে দেখো সেন্থেটা কী হবে, এটা যদি থেটা হয় তাহলে থেটার অপোজিট সেটটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বা হচ্ছে লম্ব। তো সাইনের রেশিও কী, আসলে সাইনের রেশিও বা অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো হচ্ছে লম্ব বা অপোজিট মানে ও বি, আর অতিভুজ বা হাইপোটেনাস হচ্ছে এইটা, মানে আমাদের ও এ। তাহলে ও বি তো আসলে লম্ব, যেটা আমরা বের করতে চাচ্ছি, আর ও এ হচ্ছে আমাদের আর সাইন থেটা। ক্লিয়ার? সো এখানে পাচ্ছি আমরা ও বি ইকুয়াল টু আর সাইন থেটা, মানে এটুকু হচ্ছে আমার আর সাইন থেটা, লম্ব দূরত্বটা হচ্ছে আর সাইন থেটা। ক্লিয়ার? এখন টাও ইকুয়াল টু আর ক্রস এফ, এটাকে আমি লিখতে পারি হচ্ছে টাও ইকুয়াল টু আর সাইন থেটা এফ। আমরা জানি যদি আমরা এ ক্রস বি করি, দুটো ভেক্টর যদি ক্রস গুণ করি আমরা, এ ক্রস বি দুটো ভেক্টরকে ক্রস গুণ করলে কী পাই, আমরা পাই এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা, তাই না? এ ইন্টু বি সাইন থেটা, তো সেরকমই আর কি, আর সাইন থেটা ডট এফ। এখন খেয়াল করে দেখো এই যে আর সাইন থেটা, এটা আসলে কী, আর সাইন থেটা হচ্ছে ওই পার্টিকেলটা বা ওই অবজেক্টটা যেই সেন্টার বা যে এক্সিস
তার চারপাশে ঘুরছে, সেখান থেকে বলের ক্রিয়ারেখার উপর লম্ব দূরত্ব। ক্লিয়ার? এটা হচ্ছে বলের ক্রিয়ারেখা, মানে যেই ফোর্সটা দিয়ে আমরা এই বস্তুটাকে কী করছি, এই বস্তুটাকে আমরা ঘোরানোর চেষ্টা করছি আর কি। তো এই ফোর্সের উপর যদি আমি কেন্দ্র বা হচ্ছে সেন্টার থেকে বা এক্সিস থেকে একটা পারপেন্ডিকুলার চিন্তা করি, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আমার আর সাইন থিটা। ক্লিয়ার? তার মানে কেন্দ্র বা সেন্টার থেকে বলের ক্রিয়ারেখার উপর লম্ব দূরত্ব আর সাইন থিটা, আর হচ্ছে কার্যরত বল, মান হচ্ছে এফ বা অ্যাপ্লাইড ফোর্স এফ, এদের গুণফলকে আমরা কী বলবো, টর্ক বলবো। মানে টাউ ইকুয়াল টু আলটিমেটলি কী আসবে, এফ আর সাইন থিটা। এখন খেয়াল করে দেখো, কখন আমাদের এই যে থিটা সেটা কী হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে, যখন আমাদের এই যে ফোর্স, যখন আমার এই ফোর্সটা এই অবস্থান ভেক্টর তার সাথে লম্ব হবে, কখন লম্ব হবে, এখন তো আমাদের ফোর্স যাচ্ছে এদিকে, তাই না? এখন ফোর্স যাচ্ছে এদিকে। এখন খেয়াল করে দেখো, এই যে থিটা অ্যাঙ্গেলটা, এটা যদি 90 ডিগ্রি হয়, মানে ফোর্স যদি এইভাবে না কাজ করে, আস্তে আস্তে এইভাবে কাজ করে, এই এরকম হয়, মানে ফোর্সটা যদি আমার এই বরাবর কাজ করে এরকম, যদি এইভাবে কাজ না করে, ফোর্স যদি এইভাবে কাজ করতো, তাই না, তাহলে কী হতো, এই থিটা অ্যাঙ্গেলটা কত হয়ে যেত, থিটা অ্যাঙ্গেল হয়ে যেত 90 ডিগ্রি। তখন কিন্তু আমাকে কী করা লাগতো না, আলাদা করে আর লম্ব দূরত্ব মানে ওবি আঁকা লাগতো না, কারণ তখন এই অবস্থান ভেক্টরটা সেটাই হতো আসলে কি, লম্ব দূরত্ব, এই যে সবুজ দাগটা তার উপর, যদি আমার ফোর্সটা এভাবে কাজ না করে যদি এইভাবে কাজ করতো আর কি, তখন আমাদের এই অবস্থান ভেক্টরটাই হতো লম্ব দূরত্ব, আর সেটা হতো 90 ডিগ্রি, তাই না? তো যদি আমার সেটা হয় 90 ডিগ্রি, তখন কী হবে, তখন খেয়াল করে দেখো, তখন হয়ে যাবে টাউ ইকুয়াল টু এফ আর, মানে সাইন থেটা ইকুয়াল টু কত হচ্ছে, সাইন 90 ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তাই না? সো টাউ ইকুয়াল টু এফ আর। তো এখানে ফর্মুলা হচ্ছে আমাদের কোনটা, টাউ ইকুয়াল টু এফ আর সাইন থেটা বলতে পারো, বা হচ্ছে এই যে এটা টাউ ইকুয়াল টু এফ ক্রস আর, মানে এই যে এফ, এফ ইকুয়াল টু এম এ, এই এফের সাথে যদি জাস্ট আমি কী করি, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরকে মাল্টিপ্লাই করি, ক্রস গুণ করি, তাহলে কী পেয়ে যাচ্ছি আমরা, টর্ক পেয়ে যাচ্ছি বা হচ্ছে বলের ভ্রামক পেয়ে যাচ্ছি। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব, এখানে খেয়াল করো কী ছিল আমাদের, এফ ইকুয়াল টু এম এ, তাই না? এফ ইকুয়াল টু এম এ, এফ ছিল ফোর্স আর এ ছিল কী আমার, এ ছিল এক্সেলারেশন বা হচ্ছে ত্বরণ, তাই না? তো এই যে ফোর্স বা বল, তার সাথে ত্বরণ বা এক্সেলারেশনের কী একটা সম্পর্ক, এফ ইকুয়াল টু এম এ, এখানে আসলে এফ প্রপোর্শনাল টু কী আসলে, এ, তাই না? মানে বল প্রয়োগ করলে ত্বরণ বা এক্সেলারেশন পাওয়া যাবে, তো এফ প্রপোর্শনাল টু এ। এখন যেহেতু আমার টর্ক, এই টর্ক কথাটা কখন আসবে, যখন একটা অবজেক্টকে আমরা কী করবো, কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে কী করার চেষ্টা করবো, ঘোরানোর চেষ্টা করবো। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ঠিক সেমভাবে আমি টর্ক মানে টাউয়ের সাথে আমার আলফা, আলফা কী ছিল, কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার এক্সেলারেশন। তো ঠিক সেমভাবে আমি, যেহেতু আমরা এফ মানে ফোর্স আর এক্সেলারেশনের মধ্যে একটা সম্পর্ক জানি, ঠিক সেমভাবে আমি হচ্ছে টাউ আর আলফার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবো এখন। ক্লিয়ার? তার আগে একটা জিনিস দেখো, এই যে আমাদের টর্ক, এটা আসলে কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, টর্ক কিন্তু আসলে এই আরের উপর ডিপেন্ড করে, তাই না? আরের উপর ডিপেন্ড করে, মানে হচ্ছে এই যে দেখো, আর হচ্ছে আমার এই এক্সিস থেকে এই যে আমার যে পয়েন্টটা, মানে যাকে আমি ঘোরানোর চেষ্টা করছি, তার ডিস্টেন্স লম্ব দূরত্ব না, মানে স্মরণ আর কি, তাই না? এটা লম্ব দূরত্ব আর এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এটা ডিস্টেন্স। মানে ধরো তুমি একটা দরজাকে ঘোরাবা, সাপোজ ধরো এটা একটা দরজা, এটা যদি একটা দরজা হয়, এখন দরজাটা হচ্ছে এইভাবে ঘুরবে, মানে এটা হচ্ছে দরজার এক্সিস, মানে সে হচ্ছে এইভাবে ঘুরবে। এখন তুমি যদি তাকে এদিকে ফোর্স দাও, মানে তাকে এখানে ফোর্স দাও, তাহলে কিন্তু তাকে খুলতে সুবিধা হবে, কিন্তু যদি এইখানে ফোর্স দাও, তাহলে কিন্তু খুলতে তোমার একটু কষ্ট হবে। কারণ হচ্ছে এই যে খেয়াল করে দেখো, তুমি যদি এইখানে ফোর্স দাও, সেক্ষেত্রে আর্টটা কিন্তু বড়, আর এখানে ফোর্স দিলে আর্টটা কী হবে, ছোটো হবে। এটাকে তুমি ট্রাই করে দেখতে পারো যে একটা দরজার এক্সিস থেকে, মানে যেই এক্সিস বা সেন্টারের রেসপেক্টে সে ঘুরছে, তার থেকে কিন্তু এই আর্টটা ডিপেন্ড করে যে কতটুকু ফোর্স দিলে, কতটুকু দূরে দিলে তোমার খুলতে সুবিধা হবে দরজাটা, তাই না? আবার ফোর্সের উপরে ডিপেন্ড করে, খুব স্বাভাবিকভাবেই আমরা যে ফোর্স দিচ্ছি এই ফোর্সের উপরও কি আসলে ডিপেন্ড করবে, তাই না? এবং ফোর্সটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছি, তুমি যদি ফোর্সটা একদম এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাও, তাহলে কিন্তু টোটাল ফোর্সটাই কী হবে, কাজ করবে, এবং টোটাল ফোর্সটাই তোমার দরজা খোলায় কাজে লাগবে। এখন এই ফোর্স যদি আমরা এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না দিয়ে, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না দিয়ে যদি একটু অন্যভাবে দিই, মানে এইভাবে, তখন কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না, তাই না?
কারণ আমরা দেখতে পাচ্ছি সাইন 90 ইকুয়াল টু কত 1 মানে যখন এই ফোর্স আর অবস্থান ভেক্টর এই যে দরজাটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর ক্লিয়ার আর ফোর্স যখন অবস্থান ভেক্টর আর এই যে ফোর্স ওদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত হয় 90 ডিগ্রি হয় তখন কি হয় সাইনের ভ্যালু 1 হয় আর সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর তখনই টর্ক কি হয় ম্যাক্সিমাম হয় এখন আমি যদি এই যে দরজা আর আমার ফোর্স এদের মাঝখানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি না হয় তখন কি হবে আমার আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি তার সম্পূর্ণ অংশটুকু কাজে লাগবে না মানে কমে যাবে আর কি ক্লিয়ার কারণ হচ্ছে তখন সাইন হয়তো 60 30 40 এরকম হবে আর সেটা 1 হবে না 1 থেকে কম হবে সো টর্ক কম হবে ক্লিয়ার সো আর এর উপর ডিপেন্ড করছে যে আমি কতটুকু দূরে অ্যাপ্লাই করছি এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্সটা অ্যাপ্লাই করছি ক্লিয়ার আচ্ছা এবার যেটা বলছিলাম এই টর্কের সাথে আমরা হচ্ছে আলফা মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তার একটা সম্পর্ক স্থাপন করব সেটা কীভাবে দেখো আমরা এখান থেকে লিখতে পারি টাও ইকুয়াল টু এফ আর এরপরে লিখতে পারি যে টাও ইকুয়াল টু হচ্ছে এফ এ আর তাই না সরি এম এ আর কারণ আমরা জানি কি আসলে এফ ইকুয়াল টু এম এ তাহলে আমরা এফের জায়গায় কী বসাতে পারি এফের জায়গায় এম এ বসাতে পারি তাই না এখন আমরা চলে আসবো হচ্ছে এই অবজেক্টটাতে যেখানে আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য মানে প্রত্যেকটা পার্টিকুলারের জন্য কী বের করবো আমরা টর্ক বের করবো যেরকম আমরা আগে করেছিলাম জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া তারপর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ ওইসব ক্ষেত্রে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম বা নিয়ম ফলো করেছিলাম এক্ষেত্রে তাই করবো আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা টর্ক বের করবো প্লাস করে আমরা ক্রস অবজেক্টটা কী বের করে ফেলবো টর্ক বের করে ফেলবো তো এই অংশটুকু আমার লাগবে না আমি এখন আপাতত এইটুকু মুছে ফেলি তো আমি যেটা করবো টর্ক ইকুয়াল টু কি এম এ আর তো আমি যেটা করবো প্রত্যেকটা পয়েন্টের জন্য বা পার্টিকেলের জন্য আমরা টর্ক বের করবো তো প্রথম পার্টিকেলটা সাপোজ ধরো এম ওয়ান এটার জন্য আমি কী লিখবো এম ওয়ানের জন্য আমি লিখবো হচ্ছে এম ওয়ানের জন্য লিখবো টাও ওয়ান মানে টর্ক ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম এ আর তাই না সো এম ওয়ান এম ওয়ান এ ওয়ান আর ওয়ান টর্ক টু মানে এম টু এ টু আর টু থ্রি এম থ্রি এ থ্রি আর থ্রি এরকম সবগুলো পয়েন্টের জন্য আমি বের করবো এখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানি বা আগে দেখে আসছি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর তাই না এটা আমরা দেখে আসছি ভি ইকুয়াল টু ওমেগা আর এখন এটা যদি আমরা দুই পাশে ডিফারেনশিয়েট করি টি এর রেসপেক্টে তাহলে কী হবে এপাশে হবে হচ্ছে ডি বাই ডিটি ভি এপাশে হবে ডি বাই ডিটি ওমেগা এরকম এখন ডিভি বাই ডিটি মানে ভিকে যদি টি এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করা হয় মানে টি এর রেসপেক্টে ভি এর যে পরিবর্তন বা চেঞ্জ সেটাকে বলে আসলে কি ত্বরণ বা এক্সেলারেশন তাই না আর এই যে ওমেগা এটা আসলে কি এটা আসলে বেগ তাই না বেগ বা ভেলোসিটি কিন্তু এটা হচ্ছে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে এটা হবে কি অ্যাঙ্গুলার এক্সেলারেশন আলফা আর ইকুয়াল টু আলফা আর এটা আমরা দেখে আসছিলাম ফর্মুলাটা কিন্তু এটা কিন্তু অনেকের মনে থাকে না আসলে কারণ এটা কম ইউজ হয় তো এই কারণে ইকুয়াল টু আলফা আর আলফা আর তো রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক বা হচ্ছে লিনিয়ার এক্সেলারেশনের সাথে অ্যাঙ্গুলার এক্সেলারেশন একটা সম্পর্ক এটা ইকুয়াল টু আলফা আর তো আমরা এখন যেটা করব এই যেখানে এ ওয়ান আছে ওকে এ ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে আমি আলফা আর ওয়ান আর এ টু এর জায়গায় বসাবো হচ্ছে আলফা আর টু এ থ্রি এর জায়গায় আলফা আর থ্রি ঠিক যেরকম আমরা যখন কৌণিক ভরবেগ বের করেছিলাম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করেছিলাম সেখানে আমি কী বসিয়েছিলাম ভি ওয়ানের জায়গায় ভি ওয়ানের জায়গায় ওমেগা আর ওয়ান ভি টু এর জায়গায় ওমেগা আর টু ভি থ্রি এর জায়গায় ওমেগা আর থ্রি কারণ হচ্ছে কোনো একটা অবজেক্ট যখন ঘুরবে তখন তার এই যে ভি ভি হচ্ছে আমার লিনিয়ার ভেলোসিটি বা হচ্ছে রৈখিক বেগ তো প্রত্যেকটা পার্টিকুলার কি রৈখিক বেগ সেম হবে না যেইখানে আছে তার রৈখিক বেগ বেশি হবে ক্লিয়ার আর যে এখানে আছে যে এখানে একটা পার্টিকেল আছে ধরো এম সিক্স তার কিন্তু রৈখিক বেগ কম হবে কারণ একই টাইমে এই যে এম টু সে কিন্তু অনেক বড় একটা রাস্তা ঘুরে আসবে তাই না আর এম সিক্স সে কিন্তু কী হবে খুব ছোটো একটা রাস্তা ঘুরবে তাই না একই টাইমে এম টু ঘুরবে এই বড় রাস্তাটা তাই না আর এম সিক্স ঘুরবে অনেক ছোটো একটা রাস্তা তার মানে এম সিক্স থেকে এম টুর ভেলোসিটি মানে এই ভিটা অনেক বেশি কিন্তু এম টু এম সিক্স এম ওয়ান এম থ্রি এম ফোর এম ফাইভ সবার ওমেগা কিন্তু সেম কারণ হচ্ছে ওমেগা ইকুয়াল টু হচ্ছে থিটা বাই টি মানে পার ইউনিট টাইমে কতটুকু অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এখন এখানে সবগুলো
ম্যাস বা হচ্ছে পার্টিকেলই কিন্তু আসলে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, মানে সেম টাইমে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। কারণ এম টু একবার ঘুরে আসলে কী হবে, টু পাই অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেন্টারে, ঠিক এম সিক্সও। মানে একই টাইমে এম টু যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এম সিক্স ততটুকু অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে। সো এখানে প্রত্যেকটা পার্টিকেলার, একটা অবজেক্ট যখন ঘুরবে প্রত্যেকটা পার্টিকেলার ওমেগা সেম হয়। যেমন ওমেগা সেম হয় ঠিক তেমনি হচ্ছে আলফাও কী হবে, আলফাও সেম হবে, কারণ এটা হচ্ছে কৌণিক ত্বরণ। কারণ হচ্ছে ডি ডি ওমেগা বাই ডিটি, তাই না? সো ওমেগা যদি সেম থাকে আলফাও কী থাকবে, সেম থাকবে, ক্লিয়ার? সো এখানে এ চেঞ্জ হবে, কারণ হচ্ছে কি ভি চেঞ্জ হচ্ছে, মানে লিনিয়ার ভেলোসিটি আর লিনিয়ার এক্সেলারেশন, মানে রৈখিক বেগ আর রৈখিক ত্বরণ চেঞ্জ হবে। একটা বস্তু যদি ঘোরে তার জন্য রৈখিক বেগ আর রৈখিক ত্বরণ চেঞ্জ হবে, মানে প্রত্যেকটা পার্টিকেলের জন্য রৈখিক বেগ আর রৈখিক ত্বরণ আলাদা হবে, ভি আর এ আলাদা হবে। কিন্তু কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ, মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার এক্সেলারেশন কী হবে না, সেম হবে না, সরি, অ্যাঙ্গুলার এক্সেলারেশন আর অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে, মানে আলফা আর ওমেগা কী হবে, সেম হবে। তো আমি এখানে লিখছি এ ইকুয়াল টু আলফা আর, এ টু ইকুয়াল টু আলফা আর টু, এ থ্রি ইকুয়াল টু আলফা আর থ্রি, ক্লিয়ার? কারণ সবার জন্য আলফা সেম হবে, ঠিক যেরকম সবার জন্য কী হচ্ছিল, ওমেগা সেম হচ্ছিল। তো এখানে আমি এর জায়গা, এ ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে এখন এম ওয়ান আলফা আর ওয়ান, আর আগে থেকে একটা আর ওয়ান ছিল, তাই না? এ ওয়ানের জায়গায় আলফা আর ওয়ান, সেটা হয়ে যাবে হচ্ছে এম ওয়ান আলফা আর ওয়ান স্কোয়ার, তারপর একটা এম টু আলফা আর টু, এখানে আর টু, তার মানে এম টু আলফা আর টু স্কোয়ার, এম থ্রি আলফা আর থ্রি, এখানে আর থ্রি, তার মানে এম থ্রি আলফা আর থ্রি স্কোয়ার। এখন আমি যদি সবগুলোকে প্লাস করি তাহলে টর্ক পাবো, টোটাল টর্ক টাও ওয়ান প্লাস টাও টু প্লাস টাও থ্রি, এরকম সবগুলোকে প্লাস করে দিলাম। তো কী পেয়ে যাবো আমি এখানে, এম ওয়ান আলফা আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আলফা আর টু স্কোয়ার প্লাস এম থ্রি আলফা আর থ্রি স্কোয়ার, এরকম। এখন যদি আমি এখান থেকে আলফা কমন নিই তাহলে হয়ে যাবে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস হচ্ছে এম থ্রি আর থ্রি স্কোয়ার। তো এটা আমাদের খুব পরিচিত একটা জিনিস, আমি এটাকে লিখতে পারি এরকম যে সামেশন অফ এম আই আর আই স্কোয়ার, আই ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত। তো এখানে আই ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত খেয়াল করে দেখো, এম আই আর আই মানে এটা মানে হচ্ছে সামেশন, মানে প্লাস চিহ্ন, ওই যে এরা প্লাস, তো আই এখানে আই, তাই না? তো আই হচ্ছে প্রথমে ওয়ান থাকবে, এখানে আই হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে টু, তারপরে থ্রি, মানে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার, এরকম সবগুলোকে প্লাস করবো আমরা কত পর্যন্ত, এন পর্যন্ত, আই ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত। তো এটুকে আমরা কী লিখতে পারি, জড়তার ভ্রামক বা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে আলফা আই, টাও ইকুয়াল টু আলফা আই, ক্লিয়ার? সো খেয়াল করে দেখো আমাদের আগে ছিল, আগে ছিল এফ ইকুয়াল টু এম এ, আগে ছিল এফ ইকুয়াল টু এম এ, এখন টর্কের সাথে আমি আলফার সম্পর্ক কী পেলাম, টাও ইকুয়াল টু আই আলফা, ক্লিয়ার? টাও ইকুয়াল টু আই আলফা। এবং এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ফর্মুলা, তুমি সিকিউ বলো এম সিকিউ বলো, তোমার ম্যাথস করার জন্য কিন্তু এগুলো লাগবে। আমরা আগে পেয়েছিলাম কি, এর আগে পেয়েছিলাম যে এল ইকুয়াল টু, এল ইকুয়াল টু হচ্ছে আই ওমেগা, তাই না? কৌণিক ভরবেগের ফর্মুলা। তো টাও ইকুয়াল টু আই আলফা, এল ইকুয়াল টু আই ওমেগা, এটা ছিল আমাদের কৌণিক ভরবেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা করবো অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এর সাথে আমি টর্কের একটা সম্পর্ক বের করবো। আমরা একটা ফর্মুলা পেলাম অলরেডি, টর্ক ইকুয়াল টু আলফা আই, কিন্তু আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কী জানি, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি যে এফ ইকুয়াল টু হচ্ছে ডিপি বাই ডিটি, তাই না? এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, মানে ভরবেগের যে পরিবর্তনটা বা ভরবেগের পরিবর্তন বা চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টামটা আসলে কী, ফোর্সের সমান হয় বা অ্যাপ্লাইড ফোর্সের সমান হয়, তাই না? এটা আমরা অনেক আগে শিখে আসছি, নিউটনের সেকেন্ড ল। তো ঠিক সেমভাবে আমরা এখন একটা ফর্মুলা বের করা ট্রাই করব যে একটা বস্তু যখন ঘুরবে, একটা বস্তু যখন ঘুরবে তখন তার জন্য এই যে সম্পর্কটা বা এই যে রিলেশনটা সেটা কীরকম হবে, ক্লিয়ার? তখন কিন্তু আমরা এখানে কি, এই যে পি, এটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার মোমেন্টাম বা হচ্ছে রৈখিক ভরবেগ, আমরা কিন্তু এ পি ইউজ করতে পারবো না। আর এই যে ফোর্স, আমরা কিন্তু এই ফোর্স ইউজ করতে পারবো না, ইউজ করতে হবে কি আসলে টর্ক, তাই না? তো আমরা এখন দেখবো হচ্ছে যদি একটা বস্তু ঘুরে তখন তার জন্য এই যে ফর্মুলা এটা আসলে কী হয়, মানে টর্ক আর হচ্ছে কৌণিক ভরবেগ,
বা অ্যাঙ্গুলার মোমেন্টাম এদের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব এবং সেটা কি হয় মানে টর্কের সাথে কৌণিক ভরবেগটা কিভাবে চেঞ্জ হয় এরকম একটা ফর্মুলা আসবে আসলে ক্লিয়ার মানে এখানে এফ এর জায়গায় আসবে টর্ক এফ এর জায়গায় আসবে টর্ক আর পি এর জায়গায় আসবে হচ্ছে এল মানে কৌণিক ভরবেগের যে পরিবর্তনটা সেটাই হবে টর্ক কারণ আমরা কি জানি এখানে কি দেখছি যে ভরবেগের পরিবর্তনই আসলে কি বল তাই না বা ফোর্স তো টর্ক হচ্ছে আমার সেই বলটা বা সেই ফোর্সটা যেটা আমরা কী কী করতে কাজে লাগে যেটা আমরা কোন একটা বস্তুকে ঘোরানোর জন্য কাজে লাগে আর এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম তাই না সো আমরা এখানে এরকম একটা জিনিসই পাবো যে ডিএল বাই ডিটি মানে টর্ক ইকুয়াল টু ডিএল বাই ডিটি মানে কৌণিক ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত টর্ক তো আমরা দেখি আমরা এই সম্পর্কটা আমরা কীভাবে তৈরি করতে পারি